উইকেটরক্ষক লিটন নাকি গোলরক্ষক লিটন? মিরপুরে আজ বৃষ্টির সফর, খেলা বন্ধ রেখেছে পাক্কা চার ঘণ্টা, দুপুর ১২টা থেকে বিকাল ৪টা। খেলোয়াড়রা তাই অলস সময় কাটিয়েছেন ড্রেসিং রুমে। মাঠে নামার আগে গা গরম করতেই লিটন মোসাদ্দিকদের দেখা গেল ফুটবল নিয়ে কিছুটা আনন্দে মেতে উঠতে। ফুটবলে গোলপোস্টে দাঁড়িয়ে থাকা কিপারের উপর নির্ভর করে পুরো ম্যাচের স্কোরলাইন। রিভিউ ডিসিশন মেকিংয়ের জন্য ক্রিকেটে উইকেট কিপারের রোলটা আরও গুরুত্ব পাচ্ছে, দায় বাড়ছে। টেস্টে যত রিভিউই আসুক না কেন, ক্যাপ্টেন বা বোলারদের প্রথমেই তাকান লিটনের দিকে, কারণ স্টাম্প বরাবর দাঁড়িয়ে সবচাইতে ভালো যে লিটনই দেখেন। প্যাড আপ, হাতে গ্লাভস, ফুটবল নিয়ে যখন লিটনের অ্যাক্টিভিটিস, তখন টিম টাইগার্সের ফুটবল স্পেশালিস্ট সাকিব চুপ থাকবেন, তা কী করে হয়? আমার সাথে খেলতে এলে একটা বলও পায়ে পাবি না, এই ধরনের কোনো কথাই কি বলছিলেন সাকিব? নাকি বলছেন উইকেটের পেছনেও ১৫৬ গ্রাম ক্রিকেট বলটাকে দেখতে হবে ফুটবলের মতোই। রাইট, উইকেটের পেছন থেকে ভিশন ভালো হলেই রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নিখুঁত হবে লিটনের। সেকেন্ড ডেতে এবাদতের বলে দিমুথ বেঁচে গেছেন ওই রিভিউ না নেওয়ার কারণেই। লেগ সাইড পিচ আপ ছিল, তো এই চিন্তা করে আমি আর ওই জিনিসটাতে সাহস পাইনি, যা লেগ সাইড পিচ আপের বল রিভিউ নিয়ে রিভিউ নষ্ট করবো কেন। আর যেটা লাস্টের রিভিউটা ছিল সেটা অনেক ক্লোজ কল ছিল, দুজনে ডিসকাস করে রিভিউটা নেওয়া আর কি। তৃতীয় দিনে আরও সচেতন লিটন, চোখ কান খুলেই স্টাম্পের পেছনে এলকেডি। ৮৮তম ওভারে সাকিবের বলে কট বাহাইন্ডের আবেদন, ৫৮ রানে থাকা ধনঞ্জয়কে আম্পায়ার জো উইলসন নট আউট দিলেও রিভিউ নেয় বাংলাদেশ। কনফিউজ সাকিব, আত্মবিশ্বাসী জয় লিটনরা, এ যাত্রায় আর ভুল হয়নি, সফল রিভিউতে মান রক্ষা। বৃষ্টিতে চার ঘন্টা খেলা না হলেও মাঠে আসা দর্শকদের ধৈর্য টেস্ট ম্যাচের মতোই, অপেক্ষার পালা শেষে তারাও মাতলেন খেলা শুরুর আনন্দে। চতুর্থ পঞ্চম দিনে ৩০ মিনিট এগিয়ে খেলা শুরু হবে ৯:৩০। রিভিউর সংখ্যা কাটলেও ওয়েদার ফোরকাস্টের সংখ্যা থেকেই যাচ্ছে, চতুর্থ ও পঞ্চম দিনেও বিনা টিকিটে মিরপুরে আসতে পারে মেঘলা আকাশ আর বৃষ্টি। মাহফুজ আলম, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.